তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা। আমি দাঁড়িয়ে দেখছি পোড়া কপাল আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না। এখন সন্ধে আটে মন তোমার তো বন্ধুরা তোমরা ভিডিও শুরুতে নিশ্চয়ই কিছু বাংলা গান শুনতে পারলে, যেই গানগুলোকে কিন্তু তোমরা চাইলে নিজেদের রিংটন হিসাবে বা নিজেদের অ্যালার্মটন হিসাবে বা নিজেদের নোটিফিকেশান বেলের জন্য ইউজ করতে পারো। আর এই রিংটনগুলো কিন্তু একদম ফ্রিতে একটা অ্যাপ্লিকেশানের মধ্যে পাওয়া যাচ্ছে, আর এই অ্যাপ্লিকেশানটা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশানটার কী নাম আর এটা কীভাবে কাজ করবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশানের কী নাম সেটা আমি ভিডিও শেষে জানাবো, তার আগে আমি এখানে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করছি। ওপেন করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক মিউজিক চলে এসছে, তোমার সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেক কটা গান এসছে। তো এবার তুমি চাইলে এখান থেকে যে কোনো গানকে শুনতে পারো। তো দেখো এখানে অনেক রিংটোন আছে, তো যেটা ইচ্ছে চালাতে পারো। একটা সময় ধরে আমার সবই ভাবিতাম, এই খেলাধুলো রাত দিনের মাঝে হয়তো গতি রঙ্গ দরিয়ায় আকাশে রাঙাতে পোড়া কপাল আর আমার থাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তো এখানে তোমরা কিন্তু অনেক রকমের গান শুনতে পারলে, এখানে কিন্তু বাংলা গান শুনতে পারলে অনেক কটা। তো তুমি চাইলে এখানে উপরে সার্চ অপশান আছে, সেখানে গিয়ে সার্চও করতে পারো। তো এবার দেখা গেল তোমার কোনো একটা গান পছন্দ হয়ে গেল, তো কি করবে, এখানে যে 3 ডট আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেট অ্যাজ রিংটোন বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করলে কিন্তু এই গানটা সেট হয়ে যাবে তোমার রিংটোন হিসেবে। এছাড়া তুমি নোটিফিকেশানের জন্য সেট করতে পারো বা অ্যালার্মের জন্য সেট করতে পারো। এছাড়া চাইলে তুমি কাউকে এই গানটাকে শেয়ারও করতে পারো। আর তুমি যদি চাও এই গানটাকে ডাউনলোড করতে, তো এখানে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলে কিন্তু এই গানটা ডাউনলোড হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা এই অ্যাপ্লিকেশানের সাহায্যে নানা রকমের বাংলা গানকে নিজের রিংটোন হিসাবে সেট করতে পারবে। আর এখানে কিন্তু অনেক গান আছে, একটা দুটো না, অনেক গান আছে, তুমি চাইলে সব শুনতে পারো। তো তোমাদের হয়তো সব আমি শোনাতে পারলাম না, অনেক গান আছে, সব তুমি এখান থেকে চাইলে শুনতে পারো। তো এবার বলে দিই যে অ্যাপ্লিকেশানটার কী নাম ছিল। তো আমি গুগল প্লে স্টোরে চলে গেলাম, দেখো বেস্ট বেঙ্গলি রিংটোন 2020। তো এই অ্যাপ্লিকেশানটাকে অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারো। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।